এমসিকিউ পরীক্ষা পাস করতে কি লাগবে, কিভাবে এমসিকিউ পরীক্ষা পাস করা যায়, এই বিষয়টা নিয়ে তোমরা খুবই টেনশনে আছো। এখন এমসিকিউ পাস করার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, এমসিকিউ পাস করার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে তা হলো আত্মবিশ্বাস অর্জন করে নিতে হবে। প্রথমে তোমার যদি আত্মবিশ্বাস না থাকে তুমি এমসিকিউ পরীক্ষায় কোয়ালিফাই হতে পারবা না। এখন আত্মবিশ্বাস মানে ওভার কনফিডেন্সটা, আত্মবিশ্বাস মানে হচ্ছে তোমাকে কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে আগে এমসিকিউ পরীক্ষা পাস করতে হবে। এখন কি ইনফরমেশন গ্যাদার করতে হবে তোমাকে, তোমাকে শুরুতে যে ইনফরমেশন গ্যাদার করতে হবে সেটি হচ্ছে যে তোমার আসলে কয়টা প্রশ্ন থাকবে, কয়টা থাকবে বলতে পারো? 100 প্রশ্ন থাকবে তোমাদের। তাহলে 100 যদি প্রশ্ন থাকে এই 100 প্রশ্ন কত মিনিটে তোমাকে দিতে হবে? 60 মিনিটে দিতে হবে। 60 মিনিটে তুমি যদি 100 প্রশ্ন দাও, আমাকে শুনতে পাচ্ছেন কি না জানাবে, 60 মিনিটে যদি 100 প্রশ্ন দাও সেক্ষেত্রে তুমি প্রতি প্রশ্নের জন্য কতটুকু সময় পাচ্ছ বলতে পারো? 45 সেকেন্ড পাচ্ছ, বুঝে বলতেছো? তাহলে 45 সেকেন্ড কি আমার তোমার প্রত্যেকটা প্রশ্নে লাগবে কি না এরকম একটা ব্যাপার আছে। আবার একটা প্রশ্ন দেখা যাচ্ছে 1 মিনিট লেগে যেতে পারে, এরকম একটা ব্যাপার আছে। প্রশ্ন তো তোমার আমার মতো করে হচ্ছে না, তাই না? এখন কি করতে পারি ভালো করার জন্য এমসিকিউতে? প্রথমে তোমাকে মনে করতে হবে যে একটা নির্দিষ্ট সিলেবাস আছে তোমার এমসিকিউর ব্যাপার, নির্দিষ্ট সিলেবাসটা তোমাকে শেষ করতে হবে। এখন এমসিকিউ নির্দিষ্ট সিলেবাস শেষ করার পরও মানসিক দক্ষতা কিছু জায়গা থেকে যায়, কারণ আইকিউ টেস্টের সর্বোচ্চ পন্থা হচ্ছে তোমার এমসিকিউ। আইকিউ টেস্টের জন্য যে কয়টা পন্থা আছে সেই কয়টা পন্থা হচ্ছে তোমার কি বলো, এমসিকিউ। তো তোমার যত তুমি ইনফরমেশন গ্যাদার করছো এই ইনফরমেশনের গ্যাদারের সাথে সাথে তোমাকে মানসিক দক্ষতাও বাড়াইতে হবে, তোমাকে রিডিং স্কিল বাড়াইতে হবে। এখন রিডিং স্কিল কিভাবে বাড়তেছে, তুমি তো 100 প্রশ্ন পড়তেই পারছো তোমার 60 মিনিটে। পরীক্ষা হল থেকে বের হওয়ার পর তোমার মনে হচ্ছে তুমি আরেকটু ভালো কিছু করতে পারতা, এরকম অভিজ্ঞতা যাদের হয় নাই তাদের যেন না হয়, এখানেই যেন শেষ হয়ে যায়। যে পরীক্ষায় 100 প্রশ্ন করার অভিজ্ঞতা অর্জন করতে গেলে রিডিং স্কিল বাড়াইতে হবে এবং তটস্থ থাকতে হবে, তোমার ব্যাপারটা জানা থাকতে হবে। তোমার যদি জানা না থাকে আমার মনে হয় যে ওই বিষয়ে তুমি রিডিং দিতে পারবা না, তুমি ভুল করবা। দেখে দেখে তোমরা ভুল করো না, খেয়াল করছো এটা? তোমাদের জানাই হতো না যে দেখে কত ভুল করতেছি আমরা। তার মানে তোমার যদি রিডিং স্কিল বাড়াইতে হয় তোমার ভিতরে যদি না থাকে, তুমি যেটা জানো সেটাই তোমার সাথে পথভ্রষ্ট হবে, সেটাই তোমাকে ভুল দেখাবে। এ কারণে তোমাকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি স্কিল বাড়াইতে হবে। এখন পড়াটা কিভাবে পড়বা, তুমি এলোমেলো করে ফেলো না পড়াটাকে। এখন তুমি ইনফরমেশনটা যতটুকু গ্যাদার করেছো, এখন আর 7 দিন বাকি পরীক্ষা, তুমি এতটুকুর মধ্যেই রাখো, এটাকে রিভিশন দেওয়া শুরু করে দাও। তুমি এখন যদি রিভিশন একবার দুইবার না দিতে পারো তাহলে কিন্তু এই পরীক্ষা তুমি পাস করতে পারবে না, তোমার কাছে এখনো হতাশ রাখবে নিজেকে। তা প্রতিদিন একটা করে সাবজেক্ট যদি তুমি রিভিশন দেওয়া হবে না, তুমি আজকে যেটা দিছো তার সাথে পরের দিন একটা মিলাই নিতে হবে, এরকম করে 60টা সাবজেক্ট যেন একদিনে রিভিশন হয়ে যায় শেষের দিন এসে বা তার আগের দিন এসে, না কিন্তু তোমার এটা শেষ হবে না, তুমি এমসিকিউ তো ভালো করতে পারবা না। এখন আমার এই রিভিশন দেওয়ার পরেও আমি ফেল করছি কেন, কারণ দেওয়ানি তার জমি দিতে তোমাকে অবশ্যই রোমান সংখ্যা জানতে হবে। তুমি খেয়াল করো 2020 সালে দেওয়ানি কার্যবিধির পরীক্ষায় প্রায় 8টার মতো রোমান সংখ্যা ছিল। এই 8টা রোমান সংখ্যা যারা রোমান সংখ্যা জেনে যায় না তাদের ভোগাইতে দেওয়ানি কার্যবিধির সকল বিদ্যা বুদ্ধি কিন্তু এই রোমান সংখ্যার কারণে শেষ হয়ে গেছে। যত বিদ্যা বুদ্ধি ছিল সব বিদ্যা বুদ্ধি কিসের কারণে শেষ? রোমান সংখ্যার কারণে। তাহলে তুমি কি রোমান সংখ্যা লিখতে পারো 50 পর্যন্ত? তুমি কি জানো কোয়ার্টার সিক্স রুল কখন করা যায় তোমাকে প্রশ্ন করতে পারে যে প্রয়োজনাকারী নিয়ে তোমার প্রশ্ন করতে পারে, দণ্ডবিধির প্রথম শাস্তি তারা কিন্তু প্রয়োজনা, তাই না? 109 এগুলাই আর কি, তোমরা এগুলো জানো যে তোমরা কি করবা, তোমরা এগুলো জানো তোমরা কি করবা। আমি আবারও বলছি যে কিছু জায়গায় আছে এগুলো তো তোমরা জানো কিন্তু ইংলিশ ভিত্তিক,
ইংরেজি রীতি যাদের আছে তারা ইংরেজি রীতিটাকে একটু ঠিক করে নেয় যে অ্যামেন্ডমেন্ট অফ ফিলিং কখন করা যাবে, প্রসিডিংটা যে কোনো পর্যায়ে করা যাবে। এখন তুমি যদি প্রসিডিং করতেই না পারো, প্রসিডিং বানান দেখি যদি তুমি চলে আসো সেক্ষেত্রে বিপজ্জনক হবে না, অ্যামেন্ডমেন্ট অফ ফিলিংস দেখে যদি তুমি চলে আসো সেক্ষেত্রে বিপজ্জনক হবে না, এর মধ্যে যদি আবার রোমান সংখ্যা দিয়ে দেয় তুমি কি করবা বলো? তাহলে তোমাদের অর্ডার 7 রুল 11 এ কি আছে? ভালো করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? রোমান সংখ্যা জানতে হবে। দণ্ডবিধিতে বললো চ্যাপ্টার 16 রোমান সংখ্যায় দিয়ে দিল, চ্যাপ্টার 16 তে কি আছে বলতে পারবা? জানতে হবে। তুমি জেনে যাচ্ছ যে আজি খালিদ এখন দিয়ে দিল কি রিজেকশন অফ প্লেস। এরপর যদি আবার একটা রোমান সংখ্যা তাইলেই তো মডিফাই হয়ে গেল কোশ্চেন, কোশ্চেন কি হয়ে গেল? আর প্রিভিয়াস কোশ্চেন থেকে যে কোশ্চেন হচ্ছে এগুলাকে তোমাদের বলতে হচ্ছে বারবার, তাহলে তোমার ইনফরমেশনের সাথে সাথে তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে। তার মধ্যে অবশ্যই রোমান সংখ্যা তোমাকে অবশ্যই শিখে যেতে হবে। এখন রোমান সংখ্যা শিখলাম আমরা, তুমি ইভিডেন্স অ্যাক্টের দিকে যদি তাকাও বিশালে তুমি দেখতে পাবে 11টা ইংলিশ প্রশ্ন ছিল 15টা প্রশ্নের মধ্যে, 15টা প্রশ্নের মধ্যে কয়টা ইংলিশ কোশ্চেন? 11টা, যার সম্পূর্ণ ইংলিশ ছিল 6টা আর টাইটেল ছিল 5টা। তার মানে 11টা ইংরেজি যদি আবার তোমাকে নতুন করে সাত পয়েন্টে যদি এরকম এরকম ইংরেজি দিয়ে প্রশ্ন দিয়ে দেয় তখন তুমি কি করবা? সাত পয়েন্টে ইংলিশ টাইটেল করে তোমাকে অবশ্যই জেনে নিতে হবে, নাহলে কিন্তু এই বিদ্যা বুদ্ধির কোনো দাম থাকবে না। তোমরা যত বিদ্যা বুদ্ধি যত খাতা পাবার দরবারে নাম লেখাও না কেন কোনো লাভ নাই। যদি তুমি এই বিদ্যা বুদ্ধি তোমার মধ্যে না থাকে আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? আল্লাহ জানে। তাহলে সাত পয়েন্ট করতে হবে, তাই তো? সাত পয়েন্টে কি ইংলিশ টাইটেলটা পড়তে হবে। এখন তোমার মাথায় রাখতে হবে মাই ডিয়ার যে তুমি যতই দেওয়ানি কোড অফ সিভিল প্রসিডিউর পড়ে যাও না কেন, পাঁচটা প্রশ্ন তোমার অজ্ঞাত থেকে যাবে। কয়টা? পাঁচটা। তুমি পড়বা তাহলে তুমি প্রস্তুত থাক, আনসিনের জন্য প্রস্তুত থাকবা কয়টা? পাঁচটা। আমি পাঁচটাই যদি শুরুতে তোমার পড়ে যায় এবং তার মধ্যে যদি আবার দিয়ে দেয় রোমান সংখ্যা আর যে কয়টা তোমার কমন করবে আমি ধরে নিচ্ছি তার মধ্যে যদি আবার পাঁচটা রোমান সংখ্যা দিয়ে দেয় তখন তুমি কি করবা? দেওয়ানিতে বলতেছি তোমার রোমান সংখ্যা কারণ আমি দেয় তোমার কয়টা কমন করবে? 15টা। আনসিন থাকবে 5টা। আর যদি তুমি রোমান সংখ্যাই না জানো সেক্ষেত্রে তোমার আনসিন সবগুলোই হয়ে যাচ্ছে না? বুঝাতে পারতেছি তোমাকে জানা থাকলে উত্তরটা দেওয়া যাচ্ছে না এরকম। তাহলে তোমার ফৌজদারিতে আনসিন তোমার পাঁচটা থাকবে, কয়টা থাকবে বলো? পাঁচটা থাকবে। তাহলে এই শুরুতেই পাঁচটা পাঁচটা 10টা তুমি পাবা নাই, দেন তুমি ভাইবে যেতে পারো না পরীক্ষার হলের বাইরে এসে, বাইরে থেকে তো ভাবতে পারো যে এই 10টা আমি পাবো না, আমার বিদ্যা বুদ্ধির বাইরে এই 10টা কোশ্চেন হতে পারে। আর দণ্ডবিধি যেহেতু মূল আইন সাবস্ট্যান্টিভ ল, এখান থেকে যে কতগুলো কিছু কোশ্চেন তুমি কমন পাচ্ছ কিন্তু এখানে তোমাকে ধোকাবে আবার সেই ইংরেজি দণ্ডবিধি। তো প্রায় 8টার মতো ইংরেজি কোশ্চেন ছিল 20টা কোশ্চেনে। 20টা কোশ্চেনে কয়টা ছিল? 8টার মতো ছিল। তাহলে তুমি কি করবা বলো? তোমাকে দণ্ডবিধি ও ইংলিশ টাইটেলগুলো ভালো করে কি করে জানতে হবে? ইংলিশ ছোট ছোট ইংরেজি দণ্ডবিধি ইংরেজি মজাই কারণে খুব দ্রুত পড়ে ফেলতে পারবা। আর দ্রুত কিছু কিছু জায়গা আছে ইংরেজি তো তোমার ওইগুলো জানাই দরকার, আর ওইগুলো তুমি যদি দ্রুত পড়ে ফেললে দেখবা যে ওখানে তোমার সলিড কোর্সটা টিকবে কারণ তুমি উদাহরণ দিয়ে পড়বা করছো তাই না? এখানে তোমার কিন্তু সলিড কোর্সটা টিকবে যেহেতু ইংরেজিগুলো আমাদের টুকটাকি জানা আছে, আর যারা জানি না তারা কিন্তু এগুলো হালকা করে শিখে নিতে হবে না কিন্তু তোমাদের বিদ্যা বুদ্ধির দাম থাকবে না কোনো। অনেক বিদ্যা বুদ্ধির ছোট্ট একটা ইংরেজির কারণে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে এখন ধরে নিলাম 10টা আনসিন বার কাউন্সিলে তুমি খুশি হয়ে যাচ্ছ, বার কাউন্সিল সব করে ফেলছো, বা কাউন্সিল তোমার সাথে 5টা প্রশ্নে 2টা প্রশ্ন থাকবে না এটাই তুমি চিন্তা করে যাও। 3টা প্রশ্ন তুমি কমন পাইতে পারো, 2টা কি
আনসিন থাকবে, এই আনসিন তোমার মানসিক দক্ষতা দিয়ে তোমাকে উত্তীর্ণ হয়ে আসতে হবে। তুমি যদি মানসিক দক্ষতা বাড়াইতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই যে তথ্যগুলো আসার মতো ওই তথ্যগুলো নিখুঁত বানায় ফেলতে হবে। ওই দিনটা যদি তুমি একটা ভুল করো সিনের মধ্যে, তোমার কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে না পরীক্ষায়? কয়েকজন ফেলের জন্য ফেল করবা তোমরা, কেউ যদি ফেল করো তাই তো, নাকি আরো লম্বা আরো বেশি? যদি বেশিও পড়ে একই ফেল, তাহলে আমাকে আরেকটু ভালো করতে হলে রোমান সংখ্যার উপরে জোর দিতে হবে। আর একটু ভালো করতে হলে কিছু কিছু বিষয় আছে, তোমাদের লিমিটেশন একটা ইংলিশ টাইটেল মোটামুটি শেষ, তাই না? তাহলে তোমরা কি এগুলো বোঝো লিমিটেশন একটা? তাহলে তিন ধারায় কি আছে লিমিটেশন একটা বলতে পারবো কেউ? বলো কি টাইম মেরিট বাই লিমিটেশন, আর একটা কি আছে? সংরক্ষণ। আচ্ছা তাহলে তোমরা সাক্ষরের টাইটেল গুলো একটু ভালো করে দেখবা, তাহলে তোমাদের এগুলো হয়েছে, এগুলো তোমাদের টুকটাক হয়ে গিয়েছে। আনসিন কিন্তু তুমি দেখো 15 মার্ক তোমার আনসিন থাকতে পারে, কত মার্ক? 15 মার্ক, 100 মধ্যে 15 মার্ক আনসিন থাকলেও তোমার কিন্তু যায় আসে না। কিন্তু সিনের মধ্যে যদি তুমি ভুল করে আসো 1 মার্ক, সেটা কিন্তু অনেক বিশাল বাজে অবস্থা হবে, পরীক্ষার পরিবেশ নষ্ট করে দিবে। পরীক্ষার সময় তোমার মনে হবে বারবার গরম কামড়া, ইস আমি কি ভুল করলাম, এটা কিন্তু তোমার মেজাজ খারাপ করে দিবে। এটা তোমার কি করে দিবে? মেজাজ খারাপ করে দিবে। তাহলে তুমি এইটা অবশ্যই করবা না, তুমি এটা অবশ্যই করবা না। পরীক্ষা দিতে হলে তোমাকে অবশ্যই তোমার মনটাকে ধরে রাখতে হবে। একটা অসচেতন চিন্তা তোমার পরীক্ষা কিন্তু নষ্ট করে দেবে। কীরকম? যে তুমি পাস টাকাইতে যাচ্ছ, হঠাৎ করে যদি কোনো একটা চিন্তার মধ্যে আসো, তুমি 6 টাকায় 9 পর্যন্ত চলে গেছো, তোমার কোনো খবর নাই, অসচেতন হয়ে গেল তুমি, তোমার কোনো খবর নাই, তোমার পরীক্ষা শেষ, পরীক্ষাটি শেষ। তাহলে এত বিদ্যা বুদ্ধির কি কোনো দাম থাকবে? তাহলে কি করতে হবে? হালকা মেজাজে থাকতে হবে, হালকা মুডে থাকতে হবে তোমাকে। আর তুমি যদি হালকা মুডে থাকো, হালকা মেজাজে থাকো, সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হবে, তুমি বুঝতে পারবা যে তোমার ভুলটা কোথায় হচ্ছে। এমসিকিউ পরীক্ষায় 30% পরীক্ষার্থী একটা ভুলের কারণে হচ্ছে চলে যায়। এমসিকিউ পরীক্ষায় 30% পরীক্ষার্থী একটা ভুলের কারণে ছেড়ে যায়, ঝরে যাবে। একটা ভুল, সেট কোড অগ্রিম লেখা, রোল নাম্বার লিখতে না পারা, বলো কি কি? তুমি সেট কোডটা অবশ্যই কি করবা না, সেট কোডটা অবশ্যই তুমি আগে লিখবা না, প্রশ্ন পাওয়ার পরে তুমি সেট কোড লিখবা। অনেকে 3 নাম্বার, অনেকে 2 নাম্বার, নাম্বার দিয়ে তুমি সেট কোড মনে রাখা দিয়ে লিখে দেখবে, এই ধরনের অসচেতন হওয়া যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়বা। আগামীকালকে পরীক্ষায় আমাদের তোমরা অবশ্যই কী করবা? অ্যাটেন্ড করবা। এবং এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে গেলে তুমি সেট কোড তো সবার আগে লিখবা, তাই না? আগে রোল নাম্বার লিখবো, ডান থেকে লেখা শুরু করবো। আমার রোল নাম্বারটা ডান থেকে লিখতে পারবো না, ইনশাআল্লাহ রোল নাম্বার, তাহলে আগে রোল নাম্বার লেখা শুরু করবো। এরপর আমরা কি এরপর সাথে সাথে সেট কোড বড় করে ফেলবো, তাই তাহলে কি করবো? কোশ্চেন পাওয়ার পর আমরা ঠান্ডা মাথায় হচ্ছে 2-এর জায়গায় 3 জায়গায় দেবো, তাই তো? 2-এর জায়গায় 2 জায়গায় দেবো। আচ্ছা, এই একটা ভুলের কারণে তোমাদের দেখিয়েছি না কতগুলো লোক এই কাজটা করে না, সেট লেখে না, নাইলে রোল নাম্বার লেখে না, নাইলে একটা কিছু করে আছে, কত অসচেতন মানুষ পরীক্ষার হলে যায়। আর এই সকল অসচেতন মানুষ তোমাদের সাথে ফেল করে আসে বলে তোমরা মনে করো পরীক্ষাটা অনেক কঠিন, আসলে তা না। যে অনেক বিদ্যা বুদ্ধি নিয়ে গেল, সেট নাম্বার লিখলো না, সে কি করলো? তোমরা কি এটা করবা না? 30% পরীক্ষার্থী কিন্তু এই কারণে চলে যাবে, তাহলে বাকি থাকে কত? তাহলে ডিসকোয়ালিফাই হয়ে কোনো লাভ আছে? এই 70%-এর মধ্যে হবে মেধা যাচ্ছে। শুরুতেই বার হওয়া যাবে না,
এরপর তুমি প্রশ্ন পাইলে তুমি নিশ্চিত থাকো যে তুমি বিশটা কোষে তোমার মাথার উপরে দিয়ে চলে যাবে বম বিশটা কোষে তোমার মাথার কি উপর দিয়ে চলে যাবে তারপর তুমি কি নার্ভাস হয়ে যাবা পরীক্ষা হলে তাই তো না মাথার গাম পায়ে ফেলে দিবা তাই তো না কোষ্ঠ ছিঁড়ে ভাঙতে শুরু করবা তাই তো না তাহলে কি করবা মাথা ঠান্ডা রাখবা কারণ চল্লিশটা ভুল করার তোমার কাছে একটা অধিকার আছে এই কোষ্ঠে যদি তুমি চল্লিশটা ভুলও করো সেক্ষেত্রে তুমি পাস করার একটা নিশ্চয়তা আছে এই কোষ্ঠ তোমাকে প্রথমে এই নিশ্চয়তা দিয়ে দিয়েছে তোমাকে শুরুতে কি দিয়েছে বলো চল্লিশটা এই কোষ্ঠে কি পাস করার একটা নিশ্চয়তা দিয়েছে এটা তোমার মাথায় রাখতে হবে চল্লিশটা ভুল করেও তুমি পাস করতে পারবা এটা তোমাকে কী করতে হবে মাথায় রাখতে হবে চল্লিশটা ভুল করেও তুমি পাস করে আসতে পারবা এটা তোমার মাথায় একদম গেঁথে রাখতে হবে শুরুতে এক থেকে চল্লিশটা প্রশ্ন তুমি যদি পড়ে ৪৫ মিনিট নষ্ট করে দাও মনে করতে হবে বাকি ৪টা মিনিট করতে তোমার ২০ মিনিট লাগবে না কারণ জানা প্রশ্ন পড়তে আসলে অত সময় লাগে না চোখ ভুলাইলেই হয়ে যায় চারটা অপশনও পড়া লাগে না যে উত্তর কোনটা আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে তোমরা কি করবা বলো প্রশ্ন কি ১০০টা পড়ার মানসিকতা থাকতে হবে প্রশ্ন ১০০ পড়ার মানসিকতা থাকতে হবে এখন তোমাদের অনেককে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি বডি ল্যাঙ্গুয়েজ খুব খারাপ তোমাদের তোমরা প্রথমত অন্যের খাতায় গিয়ে আছে একটা শিল্প চর্চার মধ্যে নিয়ে গেছো ব্যাপারটাকে এইটা করা যাবে না ওখানে শুধু কি পাবা না তুমি অন্যের খাতায় গিয়ে আছে আর একজনকে আর একজনকে চেনোই না আর কার উপরে তুমি ভরসা রাখতেছো নিজের উপরে যদি না রাখো তুমি দেখবা যে ওইখানে তোমার নিজেকেই সব কিছু করতে হবে তার মানে এখানে আমার মাথা ঠান্ডা রাখতে হবে প্রথম শর্ত হচ্ছে এইটা পরীক্ষার হলে তোমাকে কী করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ১০০ প্রশ্ন পড়ার আগ্রাসী মনোভাব থাকতে হবে এইটার নাম কী বলো আগ্রাসী মনোভাব যে বডি ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে তুমি অনেক মুখস্থ করতে গেলে অনেক কী বলো তুমি হচ্ছে জোরে জোরে পড়ো খেয়াল করছো জিনিসটা যখন মুখস্থ করতে গেলে অনেক জোরে জোরে পড়ো না ওই মুডটাই তুমি প্রশ্নের মধ্যে রাখা পরীক্ষার মধ্যে ওরকম একটা মেজাজ হালকা মেজাজ থাকতে হবে তোমার মধ্যে নাইলে এই পরীক্ষায় কিন্তু পাস করে আসা কঠিন হবে আমি কি বুঝাইতে পারতেছি তোমার কিন্তু আসলেই পাস করে আসা কঠিন হবে যদি তোমার ওই মেজাজ ওই মুড যদি তোমার মধ্যে না থাকে এটা এটার নাম কি আগ্রাসী কিন্তু মাথা ঠান্ডা তুমি যখন দ্রুত পড়তে থাকবা তুমি দ্রুত যদি পড়তে না পারো তাহলে জীবনে বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হইলে কিন্তু ১০০ প্রশ্ন করে আসা সম্ভব নয় বডি ল্যাঙ্গুয়েজ খারাপ মানে বুঝছো এই যে এরকম করে এত লাইফে আছি মানে বুঝাই দিতেও পারতেছি না তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ খারাপ গালে হাত দিয়ে বসে রয়েছে কেউ আবার প্রশ্ন পাইয়েই একটা এরকম পিছন দিকে একটা টান দেয় টান দিয়ে একটু ভাবুক ভাবুক ভাব নাই একটু এদিকে এদিকে ফোটা টোটা দেয় একটু প্রশ্নের মধ্যে একটু লাগায় হালকা হ্যাঁ খুব একটা ভাব ভাব তার মধ্যে আছে এটা করা যাবে না এটা করা কিন্তু যাবে না আমি কি বুঝাইতে পারতেছি তোমাকে অবশ্যই কি বিধ্বংসী একটা ভাব নিতে হবে দোষ ১০০ পড়ে ফেলতে হবে তাই হোক না কেন জীবন যুদ্ধে পরাজিত হওয়া যাবে না ১০০ প্রশ্ন করার মানসিকতা তোমাকে ওইখানে নিয়ে নিতে হবে তাহলে ১০০ প্রশ্ন করার কিন্তু কৌশল আছে ১০০ প্রশ্ন করার কি বলো কিছু কৌশল আছে তুমি যে প্রশ্নটা দেখলা সম্পূর্ণ ইংরেজি হয়ে গেছে ওইটাকে আলাদা করে ফেলো যেটা সম্পূর্ণ কি হয়ে গেছে যেটা পারতেছো না ইংরেজি ওইটাকে কি করে ফেলো আলাদা করে ফেলো তুমি উদাহরণগুলো যেটা পড়ো ওইটাকে কী করে ফেলো আলাদা করে ফেলো তার মানে ১০০ প্রশ্ন পড়লে কি এগুলো আলাদা হয়ে যাচ্ছে না ১০০ প্রশ্ন পড়লে এর মধ্যে তোমার দানাগুলো তো তোমার বের হয়ে আসলো ১০০ প্রশ্ন পড়লে কখন কয়টা না জানা এইটা যদি বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু পাস করতে সুবিধা হবে এখন তোমরা করো কি তোমাদের স্যাররা তোমাদের শিখিয়ে দিয়েছে অনেক স্যাররা আছেন তোমাদের বলে তুমি জানো কয়টা এই কয়টা দেখাও কিন্তু জানতে হয় কোনটা জানো না এটা হচ্ছে কাট এই পরীক্ষায় কোনটা কোনটা জানো না ওই কয়টা তুমি দাগায় ফেলো জানো যে কয়টা ওই কয়টা তুমি দাগায় না তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে তুমি ওইটা খাতায় বিক্ষু ভরাট করে ফেলো যে কয়টা জানো আর যে কয়টা তুমি জানো না ওই কয়টা তুমি কী করো প্রশ্ন দাগাও এরপর না ফাড়াগুলো দেখবা তোমার একটা মুড চলে আসবে পরীক্ষার একটা দেখবে একটা টাইমে তোমার ফ্যানের শব্দটাও তুমি পরীক্ষার হলে টের পাবা তোমার একটা পিন পড়লেও তুমি পরীক্ষার হলে দেখবে একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসছে একটা মুড চলে আছে আসে পরীক্ষা ২০ মিনিট ৩০ মিনিট চলে গেলে ওই মুডের মধ্যে তুমি ঢুকে যখন যাবা তখন দেখবা তোমার কিছু না পারা প্রশ্ন তোমার মনে পড়া শুরু করবে যেটা তুমি সময় নষ্ট আর শুরুতেই যদি তুমি না পারা প্রশ্নগুলোর পিছনে সময় নষ্ট করো সকালবেলা আমি পড়ছিলাম এখন আমার মনে নাই এর পিছনে তুমি যদি সময় নষ্ট করো বিপদে পড়বা কিন্তু
সকালবেলা পড়ে আসছি, এখন মনে নাই, তাহলে ওইটাকে দেখে দেখ একটু পরে মনে পড়ো, কিন্তু ওইটার প্রতি করে থাকা যাবে না। ওইটার প্রতি করে থাকলে কিন্তু তুমি 100 কষ্ট করে আসতে পারবা না। আমার কাছে মনে হয় যে দাগাবো কয়টা এটা একটা লাখ টাকার প্রশ্ন। এক একজন এক এক রকম কথা বলে, দাগাবো কয়টা, দাগাবো কয়টা। এখন কেউ বলে 60টা দাগানোর পর আর দাগায়ও না, কেউ বলে কি 60টা দাগানোর পর আর দাগায়ও না। এখন ভাই তুমি যদি 60টা শিওরই থাকো, শিওর হয়েছে, তাহলে বাকি 40টা আমি ওটা দাগায় আসতাম। কারণ 60টা যদি আমার শিওর হয়, বাকি 40টা ভুল দাগাইলে আমি পাস করে আসবো না। তাহলে এইসব কথার কোনো ম্যানার এইটা আছে? তুমি 60টা ঠিক হলে বাকিটা দাগাই ওরা, বাকিটা কেন দাগাবো না? তাই তার মানে 60টা ঠিক হলে বাকি 40টা আমি কি করবো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তুমি ওই বাকি 40টার মধ্যে, তোমাদেরকে আমি বলছি না যে তোমরা আন্দাজে যেগুলো দাগাইতেছো ওইগুলো একটা তালিকা করে ফেলো পরীক্ষার হলে, ওখান থেকে কত বোনাস মার্ক থাকে তোমরা একটু দেখো। তোমাদের সাইকোলজি করে কি জানো, তোমার আন্দাজে যেটা হয়েছে ওইটা হয়েছে তোমার যোগ্যতায়, আর যেটা হয় নাই ওইটা স্যারের টেকনিকের কারণে হয় নাই, ওইটা হয় না বলে স্যারের কথা শুনে না দিছি, এরকম একটা সাইকোলজি তোমাদের মাথায় আছে। আমার কথা কি বুঝতে পারতেছো? যেটা তোমার হয় নাই ওইটার ক্রেডিট তোমার নিজে নিয়ে নাও, নিজে নিতে চাও না, ওইটা আর একজনের উপরে দিয়ে দাও যে এই কারণে এটা হয়েছে, কিন্তু যেটা তোমার হয়েছে ওই ক্রেডিটটা তুমি নিজে নিয়ে নিচ্ছ, এতে তোমার কিন্তু ক্ষতি হচ্ছে, তাই না বলো? তাহলে যেটা আসতেছে এটা আসার কারণ হচ্ছে পরীক্ষার হলে ফিট হওয়ার একটা বিষয়। তুমি শুরুতে পরীক্ষার হলে আনফিট ছিল, একটা কেমন প্রশ্ন আসে, কী আসে না আসে, কী হবে না হবে, এরপর তুমি ফিট হয়ে গেছো না পরীক্ষার হলে বলো? হ্যাঁ, তাহলে তুমি যদি পরীক্ষার হলে ফিট হয়ে যাও, সেক্ষেত্রে দেখবা তোমার মনের মধ্যে অবচেতন মন, অচেতন মন, চেতন মনের মধ্যে যা যা লুকিয়েছিল সেগুলো এসে ধরা পড়বে একটা টাইমে, ওইখান থেকে তোমাকে পাস করে আসতে হবে। আর মাথা ঠান্ডা না রাখলে এই পরীক্ষায় বিদ্যা বুদ্ধি কিন্তু শেষ হয়ে যাবে, জগৎ শেষ। মাথা তোমাকে এখানে অবশ্যই ঠান্ডা রাখতে হবে, এখানে মাথা কী রাখবা, কুল রাখতে হবে যে আমি 40টা ভুল করতে পারি, 40টা ভুল করার আমার একটা অধিকার আছে, আমি 40টা ভুল করেও এখানে পাস করে আসতে পারবো। শুরুতেই আমি 40টা ভুল পেয়েও বাকি 60টাও রাইট হতে পারে। তাই 100 প্রশ্ন করার মতো তোমার যদি যোগ্যতা তো হয়ে গেছে আল্লাহর রহমতে, কিন্তু পরীক্ষায় এত কিছু শিখাই দিলাম ভাই, খেলবা তো তোমরা? আমি তো কোচ, আমি তো ফিল্ডে যেয়ে খেলবো না, খেলবে কে? এখন একজন রে খেলতে পাঠাইছি, সে বলতেছে স্যার পরীক্ষার আগে রাইতে আমি তো অসুস্থ হয়ে পড়ছি, আমার রাইতে এত জ্বর স্যার, এ কত জোনাকি বোকা দেখি লোকে, আমি পরীক্ষার হল আতাইয়া পাই না স্যার, আরও তো বিয়ালে পরীক্ষার হল দেবে মোমবাতি সাথে নিয়ে দেবে। এরকম যদি হয় তাহলে তো হবে না। তাহলে ভালো স্টুডেন্টের প্রথম যে যোগ্যতা এমসিকিউ পরীক্ষায় ভালো করা সেটা হচ্ছে মানসিক যোগ্যতা থাকতে হবে, তাকে মানসিকভাবে ফিট থাকতে হবে। এখন তোমরা তো কাঁদতে কাঁদতেই শেষ, মানসিকভাবে তুমি যদি ফিট না হও সেক্ষেত্রে ওই পরীক্ষায় তোমার ভালো করে আসা সম্ভব নয়। দুর্বল চিত্তের মানুষগুলো গতবার ফেল করে আসে, গতবার যে কয়েকজন দুর্বল চিত্তের মানুষ ছিল তারাই ফেল করতে, তারা আতাইয়াই পায় না পরীক্ষার হল, তারা পরীক্ষার প্রশ্নে কী করবে? কারণ স্যার এমনভাবে দূষিত হয়েছে স্যার, এমনভাবে অসুস্থ হয়ে গেছি স্যার, আমি পরীক্ষা হলে আতাই পাই না স্যার। এরা মানসিকভাবে ফিট হও, আর শারীরিক যোগ্যতা মানসিক যোগ্যতা তার নাই, সে ছাত্র হিসাবে ভালো না, সে ছাত্র হিসাবে ভালো হইতে পারে না। তোমাকে ফিট হইতে হবে এবং তুমি অবশ্যই তোমাকে ভালো রাখার চেষ্টা করবা। তুমি এই যে অসুস্থ হয়ে গেছো না, ঠিক না এটা? কেন পরীক্ষার আগে কিসের অসুস্থতা? স্নায়ুচাপ থাকবে, এটা পরীক্ষার সৌন্দর্য, এর মানে অসুস্থ হওয়া নয়, এর মানে তোমার তাগিদ বাড়ানো, তোমার পড়ার চাপ বাড়ানো, এর মানে টেনশনে টেনশনে আল্লাহকে আমি শেষ, পরীক্ষার কথা কইলে আল্লাহ আমার মাথায় পানি লবণ রাখে, তার বাদ দে ও আল্লাহ গো আল্লাহ গো লাগে। আর একজন আমার ক্যান্সারই নাই তার, আমার তো একটা উল্লেখ নাই, তাহলে ওর জন্য আবার ঘটতে চলছে, খুব খুশি কয় স্যার পরবর্তী ব্যাচে নামটা একটু লেখায় দিয়ে কি অদ্ভুত এরা। এক নম্বর রোল ওইটা চান আর এক নম্বর রোল লাগে, এগুলো বইলেন না আল্লাহ রাস্তায়, এগুলো বইলেন না, পাশ করে যেতে হবে। আর পাশ করতে গেলে চার পাঁচটা কৌশল বললাম, বুদ্ধিমানরা বুঝে নিয়েছে ক্লেভার এই লাইনে কোনো দাম নাই, ইন্টেলিজেন্ট হইতে হবে, এই লাইনে ক্লেভারের কোনো দাম নাই, ইন্টেলিজেন্ট হওয়ার, ইন্টেলিজেন্ট হওয়ার জন্য কিছু দক্ষতা বাড়াইতে হবে, আগ্রাসী মনোভাব থাকতে হবে, এরপর যে পরীক্ষাটাই পাবো কী করবো, একটু স্ট্যামিনা
দ্রুত পড়ার চেষ্টা করবো। আমি আমার অনেকে আছে 40 মিনিটে পরীক্ষা শেষ হয়, আমার মেয়ে দেখায় অগ কইছি ওরা যেন 45 মিনিটে পরীক্ষা দেয়। যাদের 40 মিনিটে পরীক্ষা কি শেষ হয়ে যায় তারা সিলি কোশ্চেনগুলো ভুল করতেছে, তা কারো কেউ ভুল করে না। বলে স্যার এটা তো একটা তালের আড়ি, দার্শনিক বস্তু মনে হইতেছে এখন। আমরা তো কইছেন এটা তালের আড়ি, এটা এখন আমি আটাইয়া পাই যে আমি নিজেও একটা নিচ্ছি সব। এগুলো করা যাবে না, এই গুরুত্বে 7টা দিন আছে, তুমি রিভিশনে ঢুকে যাও। প্রিভিয়াস কোশ্চেনগুলো তোমার যাই করে 2-1 ঘন্টা দেখো, কিন্তু তুমি রিভিশনে ঢুকে যাও। তুমি যেখান থেকে পড়েছো সেই জায়গায় ঢুকে যাও, নাহলে কিন্তু পাস হবে না। আর তার এমসিকিউ পরীক্ষায় ভালো করার প্রথম কথা হচ্ছে সুস্থ থাকা। তুমি সুস্থ যদি না থাকতে পারো তোমার এই পরীক্ষায় ভালো করার কোনো অধিকার নাই। এখন সাজেশন তোমরা চাও, এই মুহূর্তে কোনো সাজেশন নাই। এই মুহূর্তে তোমাদের মাথায় রাখতে হবে 35 ধারা পর্যন্ত তোমরা পড়া ফেলবা সবগুলো আইনের, সবগুলো আইনের কি বলো 35 ধারা পর্যন্ত তোমরা পড়ে ফেলবা। দেখবে এর মধ্যে অনেকগুলো কোশ্চেন ছোটগুলো তো চলে গেছে প্রায়, তাই না? বড়গুলো কি প্রায় চলে গেছে, আমাদের তো 35 ধারা তারও আগে গেছে। আমার মনে হয় তোমরা দেখবা যে এই ধারা থেকে তোমাদের কিছু কোশ্চেন আসবে। এরপর তোমরা টপিক যেগুলো গুরুত্বপূর্ণ জানো বইগুলো থেকেই প্রশ্ন আসছে, তুমি বিশ্বালের প্রশ্নটা নিয়ে বসো একবার, বিশ্বালের প্রশ্নটা নিয়ে বসে দেখো কি হয়েছে, তাহলে তুমি বুঝতে পারবো প্রশ্ন কোথেকে আসবে। তোমার স্ট্যাটাস দিয়ে কোথেকে প্রশ্ন হবে এটা তোমার কারো কাছ থেকে জানার প্রয়োজন হবে না। স্ট্যাটাস দিচ্ছে প্রশ্ন কোথেকে হবে, কোনটা পড়লে ভালো কোনটা না পড়লে হবে না। এখন তুমি তোমার সাথে প্রতারণা করছো কি না, তুমি 90 পাইতেছো কিন্তু নিজে প্রতারণা করো, ওই প্রশ্ন তুমি আগেই করে রাখছো, আর তুমি নিজের সাথে নিজে প্রতারণা করতেছো, হবে না। ভাই আমি তো 90 পাই, আমি পাস করি নাই কেন ভাই, এর আগে কত পাইছেন? তার প্রথম যখন পরীক্ষা দিয়েছি 17 পাইছিলাম, এখন কত পাই? 90 পাই। এখন সে কি পাস করবে যদি জিজ্ঞায়? আমি কি বলবো, সে পাস করতে পারে না, প্রশ্ন করে পাস করা যায় না, প্রশ্ন পরীক্ষা দিতে হয়। তুমি বিশ্বালের প্রশ্নটা একবার পরীক্ষা দাও, সম্ভব না এটা? এখন পরীক্ষা দাও মানে ভাবুক হয়ে বসে না, তুমি রিডিং করে দাগায় যাও খালি, তুমি 17 সালের প্রশ্নটা পড়ে দাগায় যাও, তুমি 15 সালের প্রশ্নটা পড়ে আনসার দাগায় মিলায় ফেলো, ভুলগুলো করে ফেলো, সব তো তোমার ভুল না, তাহলে সব পড়ার ঝুঁকিতেও যায় না, আবার সব পরীক্ষা দেওয়ার ঝুঁকিতেও যায় না, তোমার দ্রুত কিছু প্রশ্ন পড়া হয়ে যাবে। আমি বুঝাইতে পারতেছি? আর প্রিভিয়াস কোশ্চেনগুলো মডিফাই হয়ে আসতেছে। দেখো লিডিং কোশ্চেন নিয়ে 2012 সালে প্রশ্ন হইতে, 13 সালে প্রশ্ন হইতে, 20 সালে প্রশ্ন হইতে, এখন লিডিং কোশ্চেন নিয়ে 12 সালে যে প্রশ্নটা হইতে সেটা কিন্তু তোমার 13 সালে সেরকম হয়নি, একটু মডিফাই হয়ে এসেছে। আবার 20 সালে কারে একটু মডিফাই হয়ে এসেছে, 2টা কোশ্চেন লিডিং কোশ্চেন দিয়ে আসছে। আবার দেখো মাস্ট বি ডিরেক্ট, কি বাবা মাস্ট বি ডিরেক্ট, এটা তোমার 13 সালে দেখো ডিরেক্ট দিয়ে একদম ইংলিশ পাশে দিয়ে ডিরেক্ট দিয়ে কোশ্চেন আছে, এইটা আবার মডিফাই হয়ে মাস্ট বি ডিরেক্ট দিয়ে 20 সালে কোশ্চেন আছে। তার মানে প্রশ্ন হুবহু না পাইলেও ওই টপিক তো তুমি পাবা। আমার কথা কি বুঝতে পারতে? তো প্রিভিয়াস কোশ্চেনগুলো তুমি যদি সলভ করে নাও সেক্ষেত্রে সুবিধাটা কী হয়েছে যে প্রশ্ন হুবহু তুমি পাবা না, কিন্তু টপিকসটা তুমি পাবা, ওই টপিক সম্পর্কে তোমার ধারণা আমার মনে হয় আছে। এখন আর চিন্তা করে লাভ নেই, তাহলে পরীক্ষার হলে 5-6টা কাজ করবা না, তুমি কারোর সাথে হা হা হি হি পরীক্ষার আগে করবা না, মস্তিষ্ক অযথা উত্তপ্ত করবো না পরীক্ষার আগে। পরীক্ষার আগে তুমি কাউকে চেনো এইটা পরীক্ষার হলে যাওয়া দরকার নাই, পরীক্ষা যার যার ইচ্ছায় ঢুকবা, বের হবা কার ইচ্ছায়, পরীক্ষার যিনি পরিদর্শক আছে তার ইচ্ছায়, তুমি তোমার ইচ্ছায় পরীক্ষার হল থেকে বের হয়ে যাও না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি এটা, কেন জানো? তোমার এই ধরনের অভিজ্ঞতা আছে, আমার ধরো পরীক্ষার সময় তো ঢাকা ইউনিভার্সিটির সামনে দাঁড়াই দাঁড়াই থাকি, তোমরা আসবা তোমার পরীক্ষা দিয়ে আসবা, তার আগে হলের সামনে দাঁড়ানো একজনে আধা ঘন্টার মধ্যে বাইরে হয়ে গেছে, বাইরে বলতেছে পীরে কামেল এসি অনেক ধরনের আজগুবি কথাবার্তা, যে যা পড়াইছেন তাই তো আসছে, যা পড়াইছি তাই আসছে, সে আধা ঘন্টার মধ্যে বাইরে হয়ে গেছে। আবার সে আমাকে দেখতেও মানতেছে, দেখতেও দিচ্ছে, আমি তাকে রাগ করতেছি যে আপনি সরেন আমার সামনে, আপনি আমার সাথে কথাই বললেন না। তারপর সে বুঝতেছে না কেন আমি রাগ করছি, 1 ঘন্টার পরীক্ষার আধা ঘন্টায় বের হয়ে গেছে, সব কমন করছে, এটা সম্ভব সে পাশ করে আসা? আমার রাগ করার কি কারণ ছিল না? তোমরা আবার এটা করো না,
তোমরা অতি উৎসাহী হলো না, কারোর সাথে প্রশ্ন কমন করলেও চিল্লাই উঠো না, তার পাঁচটা প্রশ্ন তোমার একদম হুবহু কমন করে যেতে পারে, তুমি অতিরিক্ত আল্লাহতে গদগদ হইও না। আবার তোমার না বললেও তুমি বিচলিত হলো না, তুমি 100 প্রশ্ন করে সিদ্ধান্ত না, তুমি কী করবা? আমি কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে? আর তোমার গতবারের আমাদের রেকর্ড বলে 74টা নিচে যারা দাগাইছে অনেকেই পাশ করে আসতে পারে নাই, ব্যতিক্রম দু একটা উদাহরণ হইতে পারে না, এর নিচে অনেকে পাশ করতে পারে, কারণ লাইব্রেরি 108, 109, 110, 112 জন দেখতেছে, তোমার অনেকেই পাশ করতে পারে কিন্তু ব্যতিক্রম উদাহরণ হইতে পারে না, ম্যাক্সিমাম তোমার হচ্ছে 74-এর উপরে দাগায় পাশ করে আসছে। এখন তুমি কয়টা দাগাবা সেটা পরীক্ষার হলে বলবে, তুমি কি বাউন্সি খেলবা না তুমি হচ্ছে শ্যাডো খেলবা, এটা কি কে বলবে? পরীক্ষার প্রশ্ন করবে, তুমি যদি প্রথমেই শ্যাডো চিন্তা করে যাও, প্রথমেই যদি বাউন্সি চিন্তা করে যাও, এই খেলাটা কি হবে? তাহলে প্রশ্ন বলবে তুমি কেমনে খেলবা, শুরুতেই তুমি চিন্তা করবা যে আমি ছয় মারবো, আগ্রাসী থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। আর পরীক্ষার হলে কাউকে চিনি না, আমার পরিচিত লোকটাকেও আমার একাডেমির কোনো ধরনের সুনাম করার কোনোদের দরকার নাই, তুমি বের হয়ে পড়ো, বের হয়ে মনে রাখবো আমার হবে। আমার কথা কি বুঝতেছো? অনেকে তোমার দেখবা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর তোমার হাতে কাগজ ঢুকায় দিতে একাডেমি, অনেক একাডেমি, আমি এরকম দিই না, কারণ আমি চাই না তোমরা তারা পরীক্ষার হলে যাও আর বের হও, তারা ফেল করবা। তোমরা পাশ করিরা ওইটা বলল 100 প্রত্যেকটা দিয়ে তুমি রিলি করো, কিন্তু আগে করো না। আমার কথা কি বুঝতে পারতেছো? তোমার পরিচিতও যদি কেউ থাকে তার সাথে হাই আলো দিয়ে চলে যাও, আরে এক লোকে পাইছি আজকে পাড়ায় তুমি আয়সি করলা গুলি করে দেবো, আরে এই করবো সেই করবো, এরা কিন্তু কিছু করে আসতে পারে। বুদ্ধিজীবী মানুষ এই এমসিকিউ পরীক্ষা ভালো করে আসতে পারবে না, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে পরীক্ষার হলে কি একজন আর একজনের জাপড়াই ধরবা, তাই না বলো? কি করবা? আর মাস্কের যুগে মেয়েরা বোরকা পরে যাওয়া ভালো, মাস্ক পরে তো যাওয়া ভালো, বোরকা পরে যাওয়া ভালো, এই কারণে যে তোমাকেও জানতো না চেনে, তোমরা তো এখন এক একজন সেলিব্রেট দেখছো, তোমাদের তো এখন তোমাদের একজন আরেকজনদের দেখা হয়েছে কথা কয় না কেন, বুদ্ধা ভালো যে এটা বাদ দাও, এইটা তুমি বাদ দাও, এটা বুদ্ধাটা মারবা পরীক্ষার পরে ভাই হওয়া পারতো, একবার বুদ্ধা খাওয়ার জন্য কত লোক পয়সা রয়েছে তোমার, তুমি সফল হও, তুমি কথা বলবা সে মুহূর্তের মতো হা করে তাকায় থাকবে, তুমি বের হও সফল হয়ে দেখবা সফল ব্যক্তির কথা সবাই বুঝতে চায়, তুমি তাড়াহুড়া করবা না, তুমি বলবা এইটা ওইটা আরে এইটা ওইটা আর চব্বিশ আরে 81টা এ বলবে 95টা মিলাইছি এ বলবে 92টা, দেখবা সবাই হা করে তাকায় তোমার কথা শুনতেছে, কখন কথা বলো? তার আগে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে কারোর সাথে কোনো ধরনের কথা বললো না, পরীক্ষার হলে তোমার মেজাজ 10 মিনিটের মধ্যে দেরি হইলে খারাপ করবা না, অন্তত 10 মিনিট যে কোনো কাজে কী করবা দেখবা পর্যবেক্ষণ করবা কী হইতেছে, 10 মিনিট তুমি খারাপ করবা না মেজাজ। তোমার প্রশ্ন তোমাকে আইসা সবক দিবে, দেখবা তোমার যারা গার্ড তারা তোমার থেকে বেশি শিক্ষিত না, কিন্তু এসে তোমাকে তোমরা ডবল গ্র্যাজুয়েট পরীক্ষা দিতে যাচ্ছ, তাই না? বা তোমার দেখবা তোমাকে আইসা সবক দিবে, সে মনে করবে তুমি মনে হয় কিছু না, তুমি আমি থাক বাচ্চা, তোমারে বলবে এই করেন সেই করেন এইভাবে কাদা টানবেন ওইভাবে, দেখবা অযথা 10 মিনিট তোমার নষ্ট করে দিতে মেজাজ খারাপ করে দিয়েছে গার্ড দিতে এসে, তুমি তাতে বিচলিত হবা না, তারে আবার ম্যানার শিখাইও না, তোমরা তো আবার ভালো আছো, তারে তোর তারেই মানে শিখাইতে না, এটা তোমরা করবা না প্লিজ, এইটা তোমরা করবা না, তোমরা কাউরে ম্যানার শিখাইতে যাই না, হ্যাঁ তোমরা অন্তত ওই দিন মাপ দাও সবাই রেজে তোর মাপ করে দিলাম ভাই, তোরা দেখতে মনে হয়েছে তোরা আমি শিখাইতে পারি কিন্তু তুই মাপ আজকে 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 শুক্রবার সব কিছু বন্ধ মাথায় নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বারবার বলতেছি ছোটো ছোটো বিষয় তোমার মেজাজ খারাপ করে দিবে, অনেকে কয় ম্যাডাম আমার এই খাতা টাইনে নিয়ে গেছে যে কেন ফেল করছে, আবার অনেকে বলে উনি কেন আমি আমিদের তারিখ লেখি নাই ফেসবুক বরাদ করি নাই উনি কেন দেখলো না উনি কেন স্বাক্ষর করলো, এই সব কথাবার্তা তোমরা বলতে পারো দয়া করে না, এগুলো তোমরা বলবা না, এই দায়িত্ব তোমার এক্সামিনারের না, তুমি নাম লেখলাম না রোল নাম্বার লেখলা না, এই দায়িত্ব এক্সামিনারের না, আমি বুঝাইতে পারছি কথা তোমাদের, তাহলে তোমরা প্রথমে কি করবা সেট কোড লিখবা তাই তো, তাহলে কি করবা ডান পাশ দিয়ে শুরু করতে হইবে, ডান পাশ দিয়ে যাবে ডান পাশ, তাহলে রোল নাম্বার লিখলাম সবার সাথে কি কোলাকুলি করলাম, তাহলে কোলাকুলি করবো না কারোর সাথে, বের হওয়ার পর করবা, বের হওয়ার পর দেখবা যে ভালো লাগতেছে। হ্যাঁ আর একটা বিষয় বলি, তোমাকে বিচলিত করে ফেলবে কিছু কিছু লোক অতিরিক্ত কথা বলবে পরীক্ষার হলে, এমন এমন কথা বলবে মনে হবে যে আমার ছোট ভাই লেভেলের কথা বলতেছে কিন্তু ফাঁক দিচ্ছে বড় ভাই লেভেলের,
এতেও তুমি বিচলিত হবা না। মন্ত্রীর ভাই, এমপির ভাই, অমানা অনেক লোকজন তুমি পাশে পাবা, তাতেও তুমি কি হবা না, বিচলিত হবা না। তুমি তোমার এক ঘন্টা কাটায় আসো, অন্ধ হয়ে যাও, একটা ঘন্টা তুমি কাটায় আসো। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? তুমি দেখবা পরীক্ষার আগের রাত্রে অনেক কিছু নাজিল হইতেছে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পরীক্ষা একটা স্বচ্ছ পরীক্ষা হয়, কোনো কিছু নাজিল হওয়া এখানে সম্ভব না। পরীক্ষার আগের রাতে দেখবা এই কাগজ সেই কাগজ, তোমার হালকাও তুমি ফোনটা বন্ধ করে রাখো, আমার লিখতে সেটা তুমি ফোনটা বন্ধ রাখো। তোমার আমার সাথে যদি কথা বলা লাগে তুমি তার নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ফোনটা বন্ধ করে রাখো। এই মুহূর্তে তোমার পরীক্ষার আগের রাতে এই আসমানি কিতাবের জন্য তোমাদের কিন্তু মন টন মানসিকতা সব নষ্ট হয়ে যাবে, এইটা তোমরা করবাই না। অনেকে দেখবা সারা রাত পূজা করে পাইলাম না, আমি এখন ঘুমাই, আমি এবছর আর পরীক্ষা দেবো না, তখন তুমি তার পিছনে যদি মনোযোগ দেও তুমি কী করবা? আমার কথা কি বুঝতেছ? হ্যাঁ, তাহলে এগুলো তোমরা পরীক্ষার আগের রাত্রে কোনো আসমানি কিতাবের জন্য তোমরা অপেক্ষা করবা না, বলো শপথ করতেছো? পরীক্ষার আগে তোমরা কোনো আসমানি কিতাবের দিকে তাকাবা না। কেউ যদি তোমার পকেটেও কোনো আসমানি কিতাব নাজিল করতে চায়, পরীক্ষার হলে ঢোকার সময় পা দেওয়ার সময় কিছু কিছু আউলি আগম এই ধরনের কাজ করতে পারে, হলে ঢোকার সময় তোমাকে একটা অফার করে বলবে, তুমি এগুলো শুনবা না। বলো, দুর্বল চিত্ত অবসাদগ্রস্ত মন কিন্তু পাপ করবে, আর ছোটখাটো পাপ কিন্তু তোমাকে এখান থেকে সরাই নেবে, জীবনটাই নষ্ট করে দেওয়ার মতো হয়ে যাবে। তা তুমি এইসব দিকে কান দিবা না, বলো। তোমাদেরকে তো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি মানে তুমি এখন নিজের মতো যাওয়া হেঁটে হেঁটে, আর তুমি যাওয়ার সময় কোনোরকম বাড়তি কোনো কিছু করবা না, সব ঠিকঠাক করে রাখবা, সব কিছু তুমি একজন পাশে সহযোগী নিয়ে রাখবা। পরীক্ষা যাওয়ার আগে পানি নিয়ে যাবা, তারপর হচ্ছে তুমি ইরেজার নিয়ে যাবা, তুমি হচ্ছে পেন্সিল নিয়ে যাবা, তুমি তিন চারটা কলম নিয়ে যাবা, তুমি প্রবেশপত্র নিয়ে যাবা, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা, তুমি আরও আনুষঙ্গিক তোমার যদি কিছু লাগে, তুমি তোমার হচ্ছে এটাকে কী বলে তোমার ভোটার আইডি কার্ড তোমার সাথে যদি রাখতে চাও সেফটি হিসাবে তুমি রাখতে পারো। আমার মনে হয় যে ঢাকার বাইরে থেকে যারা তোমরা আসছো বা তোমরা আসবা, তারা অবশ্যই একটা থাকার জায়গা নিশ্চিত করে নাও আগে। আইসা ঢাকায় তুমি পয়সা পড়বা এক জায়গায়, তোমার এই কারণে পরীক্ষা খারাপ হবে। গতবার পরীক্ষা খারাপ হয়েছে কি, ঢাকা সিট পাইতেছে না, যা হলের নাইট গার্ডের সাথে ঘুমাইছে, মানসিকতা কোথায় করে দেখো? আগের রাত্রে যদি তোমার জীবনযাত্রা এরকম, তাহলে তোমার পরীক্ষাটা কীভাবে ভালো হইতে পারে? তুমি যতই গুণ স্টুডেন্ট হও, আমার কথা কি বুঝতে তো, তুমি এগুলো করবা না। তুমি ঢাকার বাইরে হইলে অবশ্যই জায়গা হতো, তুমি যদি ঢাকার মধ্যেও থাকো তুমি তোমার ঘরটা সম্পর্কে জ্ঞাত থাকবা, কত মিনিট লাগে কলে যাইতে সেটা ঠিক করে নেবা। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, 10 মিনিট পর ঢুকতে দেয় না, কান্নাকাটি করে ভাইরাল হয়েছে কিন্তু পাস করতে পারে না। তোমরা এরকম করবা তো না, পরীক্ষার পরে যাবা আগে যাবা? আচ্ছা, তাহলে তোমরা সবার সাথে কোলাকুলি করে নিবা, আবার আগে করো বাসায় দোয়া টোয়া নিয়ে যাও, ঠিক আছে? বাসায় একটু দোয়া টোয়া নিয়ে যাও, গুলি জলে কত শুনো এই কয়টা দিন, এই 60টা দিন তুমি রিভিশনে চলে যাবে। মোবাইল নেওয়া যাবে কিন্তু কাজে আসবে না ওই মোবাইল, যে মোবাইল কথাই বলতে পারবো না সেটা নিয়ে যাবো কেন? কথা বোঝো নাই তুমি, কারণ তোমার মস্তিষ্ক তো আমার কাছে সন্দেহ লাগে, তোমার দ্রুত প্রভাবিত করা যায়। যদি বলা যায় এখনই আসমানি কিতাব না দিলে তুমি বলবা হয়ে বলবো, আপনার নিকটবর্তী হওয়ার জন্যই তো আমি বসিয়ে আছি, তুমি মোবাইল নিও না, ঠিক আছে? ওকে, একদম রিল্যাক্স, কোনো রকম কিছু নাই। পরীক্ষার হবে, তুমি 100 প্রশ্ন করার আগ্রাসী মনোভাব থাকবে, 100 প্রশ্ন করে তুমি দাগাবা কয়টা পরীক্ষার হলে যায় বুঝবা, কিন্তু মিনিমাম তুমি 70% দাগায় আসবা, 75% দাগায় আসবা। আমার কথা কি বুঝতে পারছো? আর এর উপরে যদি আমার ছেলে পেলে অনেকে 91 পাইছে, 94 পাইছে, 81 পাইছে, এরকম স্ট্যাটাসে দিয়ে লিখছে, তা তারা যে 91, 81, 84 পাইছে সে মনে হয় 60টা দাগায় আসছিল না? তাহলে তোমরা এরকম পাবা না অনেকে আসো না এখানে, বিশ্বের প্রশ্ন হইতে কি, তারপরে তো পাইছে কেউ, তুমিও পাবা, এত বিচলিত হওয়ার কিছু নাই। পরীক্ষার হলে আমার মনে হয় কয়েকটা কথা তুমি যদি মেনে চলো পরীক্ষার আগে, আর অসুস্থ হয়ে না, প্রচুর পানি খাও, অসুস্থ হয়ে না পরীক্ষার আগে। পরীক্ষার আগের দিন তুমি অবশ্যই বিনোদন করবা, পরীক্ষার আগের দিন অনেক কথা বলতেছি, অনেক কথা বলতেছি, অনেক মানুষ দেখছেন, কথাগুলো আসলে কথার কথা,
পরীক্ষার আগের দিন কি করবা? বিনোদন করবা। তোমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া যাবে না পরীক্ষার আগের দিন। তোমার যা যা করতে ভালো লাগে তুমি তাই করবা। তুমি একটু ঘুরবা, তুমি বাইরে বের হবা, নতুন কাপড় চোপড় পরবা। আমার কথা কি বুঝতে পারছো? তুমি কি করবা, নিজেকে একটু সময় দিবা, কিন্তু তুমি আসমানি কিতাবের পিছনে দৌড়াইও না। তুমি পড়ার পিছনে দৌড়াইও না। আগের রাতে এই পড়া এই পরীক্ষা আগের রাতে করে পাস করার পরীক্ষা না। আইনের পরীক্ষা আগের রাতে করে পাস করার পরীক্ষা না। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি আগের রাতে পাস করবা না। তুমি পরে পরবর্তীতে তোমার যা যা করার দরকার তুমি করো, কিন্তু অবশ্যই তুমি আগের রাতে করো না। একটাদের পড়া দিয়ে এটা হবে না। আমার কথা কি বুঝতেছো? তাহলে আগের রাতে করবো না, তার আগে পড়া শেষ করে দেবো। তাহলে পড়ার জন্য আর 5 দিন আছে। এই 5 দিনে 60টা সাবজেক্ট শেষ করতে পারবা না? প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা একটু মডিফাই করে করে পড়ছি না? পারবো না ইনশাল্লাহ। এখান থেকে কোশ্চেন আসে শিওর ইনশাল্লাহ। আমার মনে হয় তাহলে বেশি কিছু বিচলিত হওয়ার নাই। তোমাদের আজকে যে পড়া দিয়েছি এই পড়াগুলো শেষ করে ফেলবা, কালকে তোমাদের পরীক্ষা। আর কাল কেউ যদি আমাদের পরীক্ষা দিতে চায় কালকে, সেক্ষেত্রে তাকে নিবন্ধন করতে হবে। কালকে আমাদের পরীক্ষা, তোমাদের ব্যাস কয়টায়? 5টায়। ধন্যবাদ সবাইকে, লাইকটি শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছিলেন জানাবেন।